আচ্ছা যারা বুটিস্টা বুঝতেছেন না আমি আরেকবার দেখাই দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে হ্যাঁ আবার আবার রিপিট করতেছি যারা বুটু স্ট্যাপ নেয় শুধু বুটু কথাই চিন্তা করেন ব্রয়লার প্লেটের কথা ভুলে যান শুধু বুটু দিয়ে কাজ করার জন্যে আমাদের কি কাজ করতে হবে আমরা গেট বুটু স্ট্যাপের সাইডে দেবো প্রথমে হচ্ছে এই গেট গুগলে যায় কী লিখবো গেট বুটু স্ট্যাপ সাইডটা চলে আসবে যারা একবারেই না বুঝতেছে জাস্ট কী লিখবো গেট বুটু স্ট্যাপ তাহলে এই বুটু লেটেস্ট লেটের এই চলে আসছে ওয়েবসাইটটা এখন এইটাকে এটাকে আমরা কীভাবে ইউজ করবো এখানে অনেক কিছু বলছে এটা নেসে পড়া রিড ডকে গেলাম যাওয়ার পরে প্রথমে কীভাবে ইউজ করুন গেট স্টার্ট উইথ বুটস্ট্যাপ এটাতে আসলে আমরা এটা ইউজ করার জন্য কুইক স্টার্ট একটা অপশান আছে আর একটা কী আছে নিচে আছে আবার ডাউনলোড তাহলে এই মেনুতে যেটা আছে তারা বলছে যে আপনি একটা ইন্ডেক্স ফাইল নেবেন তারপরে আবার ইন্ডেক্স ফাইলের মধ্যে বুটস্ট্যাপের সিএসএস আর একটা জাভাস্কিট ফাইল দুইটা ফাইল লাগে একটা সিএসএস ফাইল একটা জাভাস্কিট ফাইল লাগে ওকে তো সেই দুইটা নিতে হবে তাহলে আমরা এটাকে কপি করে আমরা তো অলরেডি একটা ফোল্ডার তৈরি করছি তৈরি করছি না এই যে একটু আগে আমি আবার করলাম এখানটা সব ক্লিন করে দিলাম ধরেন এখানে আমি ওকে এটা অলরেডি ওপেন আছে এই জন্য এরকম দেখাচ্ছে এটা ফালাই দিলাম মানে এই ফোল্ডার এখন কিছু নাই মানে আমি জাস্ট ফোল্ডারটাকে আমি আমার ভিএস কোডে ওপেন করি এই হোমওয়ার্কটাকে ধরেন অথবা এখানে একটা নিলাম একটা ফোল্ডার নিলাম সব একটু মনে হয় বুট স্ট্র্যাপ হ্যাঁ টেমপ্লেট বা মাস্টার টেমপ্লেট যেটাই লেখেন হ্যাঁ লেখলাম আসার পরে এই স্টেপটাকে এখানে ফেরে দিলাম ফোল্ডারটা ফোল্ডার এখন কিচ্ছু নাই তো বলছে তারা যদি লাইভ ইউজ করতে চান তাদের এন ইউজ করতে চান তাহলে এইটা লাগবে এইটা লাগবে তো আমরা এন দিয়ে আগে বোঝাই তাহলে এটা কপি করলাম এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে গেছে কপিট এখানে আসলাম আমার ফোল্ডারে তো কোনো ফাইল নেই ইন্ডেক্সে যাই এখানে জাস্ট ইন্ডেক্স ডট এই নিলাম এটার মধ্যে ওই কোডটা পেস্ট করে দিলাম এখন কি আসলো এখানে এখানে আসলো যেটা সেটা হচ্ছে তারা একটা সিএসএস ফাইলেই দেখেন মিন ডট সিএসএস ফাইল লিঙ্ক করছে আর একটা বান্ডেল ডট জেএস এই দুইটা ফাইল হলে বুটিস্ট্যাপ কাজ করা যায় কিন্তু বাট এখন এই বুটিস্ট্যাপটা আসবে কোথায় থেকে এই লোডটা হবে তো তাদের সার্ভার থেকে এন কোনো কারণে যদি ইন্টারনেট না থাকে তাহলে তার লোড হবে না ইন্টারনেট না থাকলে তখন কি বুটস্টপ কাজ করবে কারণ তাদের সার্ভার থেকে আসতেছে তাহলে আমরা কাজ করতে পারি এটা ডাউনলোড করে ইউজ করি অফলাইনে তো ডাউনলোড করার জন্য আমরা কোথায় যাব ডাউনলোড হোল্ডারে গেলাম আসার পরে এখানে এই যে আমরা এখানে ডাউনলোডের তিনটা বাটন আছে প্রথম যেটা আছে না শুধু এটা দেব এটাতে ডাউনলোড করলাম ওকে এখানে আসার পরে তাহলে ডাউনলোড থেকে এই যে এক্সট্রা অলরেডি করছি একটু আগে তো আমরা বললাম যা আছে এটাকে আমি নিয়ে গেলাম কোথায় এই দুইটা ফোল্ডার কপি করে আমরা আমাদের প্রোজেক্টে যে এখানে কাজ করতেছি এই যে এটার ভিতরে এটা এখানে কি করলাম পেস্ট করে দিলাম তো এটাকে বললাম যে পুলিশটা এখানে অনেক ফাইল তো আমার কোনটা লাগবে তারা কিন্তু বলে দিয়েছে শুধু মিন ডট সি এস এস কি বান্ডেল ডট জেস তাহলে আমার ওই ফোল্ডার থেকে এই ফাইল থাকলে সমস্যা নেই বাট যেহেতু ঝামেলা হচ্ছে আপনাদের বুঝতে এখান থেকে শুধু এই যে কোনটা রাখবো মিনটা রেখে বাকি গোনা কী করলাম ডিলেট করে দিলাম ওকে আর জে এর মধ্যে বান্ডেলটাকে রাখলাম কন্ট্রোলে আমরা এটাকে বাকি গোনা করে দিলাম এই ফাইলটা এখন এখানে কি করব আমরা নিজেরা লিঙ্ক করব কোথায় থেকে এ লিঙ্ক এস ফোল্ডারের ভিতরে এই যে বুটস্ট্র্যাপ পাই গেছে সেম ভাবে আমরা যদি জাভাস্ক্রিপ্ট থেকে লিঙ্ক করতে চাই তাহলে স্ক্রিপ্ট স্ক্রিপ্টটাকে গেলাম সি সোর্স এর মধ্যে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট জেস এই তো হচ্ছে বুটস্ট্র্যাপ লিঙ্ক আপ হয়ে গেছে এখন এটা হয়েছে কি হয় নাই যেমন একটা বুটস্ট্র্যাপ ক্লাস বিজি হচ্ছে প্রাইমারি বিজি প্রাইমারি ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে মানে এই ক্লাসটা আমি জানিবি আমি লিখতাম হয়তো আপনারা জানেন না আমি এখন এটাকে রান করি কালার পাইছে এই সোনার ব্যাকগ্রাউন্ড কালার তাহলে এই যে বিজি প্রাইমারি কথাটা লিখলাম এটা কোথায় থেকে আসছে ওই যে বুটস্ট্যাপের যে সিএসএস ফাইল এই যে বুটস্ট্যাপের সিএসএস ফাইল দিয়ে লোড নিছে এই দেখেন সিএসএস ফাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার লোড নিচ্ছে ক্লিয়ার তারপরে বুটস্ট্যাপ কি লোড হয়েছে এখন এইটাতে বুটস্ট্যাপ নিয়ে কাজ করা যাবে বুটুস্টাম্প সব কম্পোনেন্ট ইউজ করা যাবে যদি সিএসএস লোড হয়েছে আমাদের যদি আরও সিএসএস কাস্টমাইজেশন করার অপশন আসে তখন আমরা কিনব নিজস্ব একটা সিএসএস ফাইল তো এর আগেও শিখেছি স্টাইল নিলাম এইটাকে এখানে কী করবো প্লিম স্টাইল ডট এই তো শেষ মানে কখনও যদি নিজস্ব চি লিখতে হয় লিখতে তো হবেই কারণ হচ্ছে কালারের ব্যাপার আছে ফনস অনেক কিছু কাজ করতে হয় করার ক্ষেত্রে এই হচ্ছে মোটামুটি বুটুস্ট্যাপের কাজ ওকে এতটুকু তো বুঝতে পারছি মাথায় ঢুকছে এখন কাজ কয়েকবার করতে হবে ওকে এখন গত ক্লাসে আমরা বুটুস্ট্যাপের এই যে এই ডিজাইন করার জন্য আপনাদের গ্রিড সিস্টেম বলছিলাম গ্রিড তো গ্রিডের ক্ষেত্রে আমি কাস্টমার শেখাইছিলাম যে কী থাকে কন্টেনার রো আর কি থাকে কলাম এটা মনে রাখলে হবে কন্টেনার রো কলাম তিনটা ডিপ আচ্ছা প্রথমে হচ্ছে কন্টেনার তারপর হচ্ছে রো তো বুট স্টাফের সাইডে গেলে এখানে তারা বলছে লেআউট কী লেখা আছে লেআউটের মধ্যে বলছে ব্রেক পয়েন্ট তো এত থিওরিটিক্যাল প্রশ্ন আপনাদের মাথায় ঢোকার দরকার নাই আস্তে আস্তে পরে শিখে নেবেন তার মানে হচ্ছে আমি যে এই যে ওয়েব পেজটা এটা তো আমি মোবাইল থেকেও দেখতে পারি ট্যাবলেটতেও ভিজিট করতে পারি ডেস্কটপতে ভিজিট করতে পারি বাট আমার ওই ওয়েব পেজে যে কন্টেন্টটা আছে সেটা কি সব ওয়েবসাইটে ঠিক মতো দেখাচ্ছে কিনা তার মানে মোবাইলের স্ক্রিন একরকম ট্যাবলেটের স্ক্রিন একটু বড়ো তারপর ডেস্কটপের স্ক্রিন আরও বড়ো তার মানে এখানে যদি পাঁচটা দেখা যায় মোবাইলে যা পাঁচটা কি ছোটো দেখা যাবে না কথার কথা ওটাকে চিন্তা করেন তাহলে আমার মোবাইলে যাতে ওটা ঠিকমতো দেখা যায় সেইটার জন্য আমাকে কী করতে হবে রেসপন্সিভ সাইট ডিজাইন করতে হবে তো স্টাফ তারা রেসপন্সিভ করলে বুট স্টাফ তারা বলছে যে আমাদের এদের গ্রিড সিস্টেমে এরা যে কলাম ইউজ করে তারা হচ্ছে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ টাইপের ডাটা মানে পাঁচটা ডিভাইস বোঝানোর জন্য পাঁচ ধরনের বোঝায় যেমন কোনো ডিভাইসের রেজুলেশন মানে আমি যে ওয়েবসাইটে ভিজিট করতেছি সেটার রেজুলেশন যদি চৌদ্দশোর উপরে হয় তখন তারা বলতেছে কি সেটাকে ডাবল এক্সেল আর বারোশোর উপরে হলে এক্সেল নয়শো বিরানব্বই হলে এল জি সাতশো আটষট্টি হলে এমনি মানে এটা হচ্ছে ওই ডিভাইসের রেজুলেশন মানে যে ডিভাইসতে আমরা ওয়েবসাইটটা ভিজিট করবে এটা হচ্ছে সহজ কথা মানে আমার ওয়েবসাইটটা যে ভিজিট করবে তার মোবাইলতে হোক ট্যাবলেটতে হোক তার রেজুলেশন বোঝাচ্ছে তো ওই ডিভাইসে গেলে তারা এইটার নাম দিছে কি মিডিয়ামের জন্য এম ডি তারপর এস এমের এর জন্য কি এস এম লার্জের জন্য এল এক্সট্রা লার্জ এক্সেল আর হচ্ছে ডাবল এক্সেল এই হচ্ছে তাদের ব্রেক পয়েন্ট তারা হচ্ছে এই কটা ডিভাইসে ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করে ওকে এটা আমার বোঝার বিষয় না আমরা এখন যাবো হচ্ছে কন্টেনার আমরা জানি যে ওয়েব পেজের লেআউট কী হয় দুই টাইপের একটা হচ্ছে ফিক্সড একটা নির্দিষ্ট উইথ থাকে আর একটা কি ফ্লুইড পুরো ওয়েবসাইট জুড়ে এটা তো এর আগে কয়েকবার দেখাইছি যেমন বললাম যে ফেসবুকের হোম পেজে গেলে আমরা দেখি যে একটা নির্দিষ্ট জায়গা তার মানে এখানেও বাদ দিছে কিছু এখানেও মানে এটা হচ্ছে নির্দিষ্ট এবং এটা যখন ছোটো করবেন অ্যান্ড এটা তো পাশাপাশি আছে মানে এটা এটা কি পাশাপাশি আছে না কিন্তু বাট আমি যখন মোবাইলে যাব দেখেন এটা কি রেসপন্সিভ হচ্ছে এই যে রেসপন্সিভ হচ্ছে রিলোড নিশে না এখন কি হলো দেখেন তো একটু ভালো করে এখন লেখাটা এখানে আছে এদের এখানে মেবি রেসপন্স ইভে দি গেট ফর অ্যান্ড্রয়েড ব্রাউজার তার মানে অ্যান্ড্রয়েড অ্যাপস আছে তো এদের এই জন্য বলতেছে যে অ্যাপস ভিজিট করে কিন্তু বাট এটা তো রেসপন্সিভ কাজ করে মাঝে মধ্যে আবার করে না হ্যাঁ ফুললি রেসপন্সিভ আবার এখানে গেলে এটা আসছে ওকে এটা বিষয় না এটা আমার বোঝার বিষয় হচ্ছে যে এটা তাহলে কী আছে নির্দিষ্ট উইথ আছে না নির্দিষ্ট উইথ এই যে মোবাইল অটোমেটিক আবার এখানে একটা ডিটেক্ট করছে যখন ছোটো ধরছি তখন এখানে এম ধরে নিছে মানে এটা সাব ডোমেন ঢুকাই দিছে মোবাইল ডোমেনে এই হচ্ছে অবস্থা এটাকে ছোটো করেন ম্যানুয়ালি ছোটো করেন এখন এই যে ফেসবুক লেখাটাই পারে ছিল এখন কী হয়ে গেলো উপরে চলে গেলো কারণ হচ্ছে জায়গায় কমে গেছে তো এটা পাশাপাশি থাকলে তো দুইটা ছোটো হয়ে যাবে এই কারণে এটা কী হয়ে গেলো একটা কলাম হয়ে গেলো পাশাপাশি দুই কলাম ছিল এখন কি হয়ে গেছে এক কলাম হয়ে গেছে তার মানে এখন ছোটো ডিভাইসে গেলে কি পারফেক্ট দেখা যাচ্ছে আবার বড় ডিভাইসে যাচ্ছে তখন পাশাপাশি থাকলেও সমস্যা নাই কারণ জায়গা তো বড়ো এই কনসেপ্টটা মাথায় ঢুকছে ওকে তাহলে এখানেও জায়গা বাদ এখানে তো নির্দিষ্ট ওইট আবার আমরা বলছিলাম যে পিপুল্যান্টেকের সাইডে যখন যাচ্ছি দেখতেছি যে না এটার সাইড জায়গাটা কি আছে পুরো ওয়েবসাইট জুড়ে আছে দেখেন আমরা ত্রিপুরাটাকে সাইডে যদি যাই এটা রিসেট করলাম এই যে কোনো পেজের জায়গা বাদ আছে পুরো জায়গা জুড়ে না হ্যাঁ একটু বাদ আছে প্যাডিংটুকু টুকা বাদ আছে বাট পুরো ডিসপ্লে জুড়ে এবং এটা ছোটো করলে কী হবে একটা দুইটা তিনটা চারটা কয়টা কলাম পাঁচটা কলম ধরেন মানে এখানে একটা ভাগ এখানে একটা ভাগ এই ভাগের মধ্যে আবার কয়টা আছে চারটা আছে এটাকে ছোটো করে এখন কয়টা হয়ে গেলো এটা দুই চারটা জুলাইন কয়টা হয়ে গেলো দুইটা করে হয়ে গেলো আরও ছোটো করি এখন আমার এই সাইডের মেনুটাও হারাই গেল মেনুটা এখন কই চলে আসছে এখানে চলে আসছে তো বুটি স্ট্যাপটা কাজ করলে এই কাজটা খুব ইজিভাবে করা যায় তাহলে আমরা ফ্লুইড আর আর হচ্ছে ফিক্সলে ব্যাপারটা বললাম মানে ফ্লুইড মানে পুরো ওয়েবসাইট জুড়ে আর এইটা মানে হচ্ছে ফিক্স হচ্ছে কি নির্দিষ্ট একটু ওই এই জিনিসটার জন্য বুটিস্টপ বলছে যে কন্টেনার কি বলছে কন্টেনার তো এই কন্টেনারটাও কী ওই যে বললাম যে বড়ো জিনিস রাখার জন্য বড়ো বাক্স ছোটো জিনিস রাখার জন্য কি ছোটো বাক্স বাট ঘর তো একটাই এই জন্য এখানে বলছে যে আপনি যদি কন্টেনার বলেন তাহলে এই কন্টেনারটা যখন বড় ডিভাইসে হবে তখন কি জায়গাটা বড় হয়ে যাবে এই কন্টেনারটা যখন এক্সেলে লোড হবে তখন কত হবে উইথ হবে এতটুকু তারা বলে রাখছে এটা যার বোঝার জন্যে তার মানে আমি জাস্ট কী বলবো কন্টেনার বললেই আমার হয়ে যাবে বাকিটাও কোন ঘরে কতটুকু জায়গা লাগবে সে কী করবে এর মধ্যে লিখে রাখছে আচ্ছা তাহলে এই যে এখানে আমরা বাটনটা নিলাম এখন এই বাটনটা কি মাঝখানে আসছে বা কোন উইথ পাইছে দেখেন তো পুরো জায়গা জুড়ে আসছে না পুরো জায়গা জুড়ে আসছে তাহলে আমরা এটাকে একটা কী বলি যে তুমি একটা ঘরের মধ্যে কন্টেনারের মধ্যে দিলাম কী দিলাম একটা ডিপ নিব ডিপ ছাড়া তো লেওয়াট হবে না সব খেতে এই ডিপ তাহলে ক্লাস আর হেডিং প্যারাগ্রাফের একজন ট্যাগি আছে ডিপ হচ্ছে একটা ব্লক বা কন্টেনার বোঝাচ্ছে তো এখানে একটা ক্লাস নিলাম ক্লাসের নাম কী হবে কন্টেনার এবং এই বানানটা কিন্তু এরকমই হতে হবে এই যে এখানে বইটাই দিচ্ছে কন্টেনার ইজাল টু কন্টেনার তাহলে এই কন্টেনার ক্লাসটা নিলাম এখন এই ক্লাসের মধ্যে আমি এটাকে উঠাই দিলাম ভিতরে দিয়ে দিলাম এখন দেখেন তো আপনার এটা কি ছোটো হয়েছে কি দেখেন তো মাঝখানে আসছে কিটা কন্টেনার হয়ে গেছে এই জিনিসটা এখানে বলছে দেখেন কন্টেনার হয়ে গেল খুবই সিম্পল এর থেকে জাস্ট এই ক্লাস বললাম আর কি অটোমেটিক মাঝখানে চলে আসলো আর আমরা যদি নিজেরা করতাম তাহলে কি করতে হতো একটা উইট দিতে হতো মার্জিন জিরো দিতে হতো প্যাডিং দিতে হতো এখানেও কিন্তু এই জিনিসটা করে দিয়ে রাখছে তারা ওকে এখন এই কন্টেনারের মধ্যে আপনাকে বলছি যে এরকম চারটে ঘর বানাবেন কী বানাবেন পুরোটা ঘর এখন এটা তো একটা ইস ওয়ান আছে তাহলে আমরা এটার মধ্যে চারটা ব্লক বানাবো এই চারটা ব্লক বানাইতে গেলে আপনাকে কী করতে হবে গ্রিড শিখতে হবে কী আচ্ছা বাইদে এখানে আমরা আটা বললাম কন্টেনার বুটিসটা ফাইভে কন্টেনার এস এম এম ডি এল জি এক্সেল ডাবল এক্সেল এই যে অনেক ক্লাস বলছে আপনাকে এটার একটারও দরকার নেই আরও বলেই দিচ্ছে যে ডিফল্ট কন্টেনার ক্লাস আর রেসপন্সিভ তার মানে এটা বললে যা হবে এটা বললেও একই কাজ হবে বাট হ্যাঁ আপনি যদি এল ইউজ করেন আর পরে যদি এটা না বলেন তাহলে কিন্তু আবার পুরোটা বড়ই থাকবে অতএব আপনারা শুধু কন্টেনারই শিখেন এখন এইটার ভিতরে কি করতে হবে তারা মিডিয়া কোয়েরি করে রাখছে এটার জন্য হ্যাঁ তারা মিডিয়া কোয়েরির মধ্যে বলে রাখছে কি কাজ হবে সেটা বলে রাখছে ওকে তাহলে গ্রিডে চলে গেলাম গ্রিডের এখানে হাউ ইট ইজ ওয়ার্ক ওই যে বলছে আওয়ার গ্রিড সাপোর্ট সিক্স রেসপন্সিভ ব্রেক পয়েন্ট আর নিচের দিকে আসেন কন্টেনার মানে হচ্ছে একটা নির্দিষ্ট উইট আর কন্টেনার ফ্লুইড বললে আবার কী হয় মানে আমি যদি কন্টেনার বলছি আর যদি এখানে কন্টেনার ফ্লুইড বলতাম তাহলে ফ্লুইড মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট দেখেন হানড্রেড পার্সেন্ট হয়েছে তারপরে প্যাডিং থাকবে পনেরো পনেরো প্যাডিং অবশ্যই থাকবে বাট হানড্রেড পার্সেন্ট এটা এখানে বলে দিছে ওকে এরপরে এই যে বলছে যে কলাম আর ইনকিউমিডিয়ালি ফ্লেক্সিবল কত দেয়ার আর বারো টেমপ্লেট কলাম কয়টা তার মানে বলছে যে বারো টেমপ্লেট কলম অ্যাভাইবল পার রো মানে একটা রো বলা মানে তার মধ্যে কি বারোটা কলাম আছে এটা বলে দিছে যে বারো টেম্পলেট কলামের মধ্যে একটা রো বলা মানে কী তার রোয়ের মধ্যে বারোটা কলাম আছে এখন এই যে কলাম বললাম যে আপনার কন্টেনার তো বানাইলেন কন্টেনারটাও কি রেসপন্সিভ এখন বড়ো জিনিসে বড় বড় জায়গা লাগবে ছোটো জিনিসে ছোটো জায়গা এনে এই কন্টেনারটাও তার সব এই কলামটাও তো আর সব একরকম হবে না বড় জনে বড়ো ছোটো জনে কী ছোট আমরা গত আগের ক্লাসে বানায় দেখাইছিলাম রো নিয়ে তারপরে বারোটা কলাম বানাইছিলাম আট পার্সেন্ট করে কি প্রতি ধাপে যোগ করে করে তারপরটা কাজ করছিলাম সেম লজিকটা এখানেও করা এখানে তারা এই এক্সেল তার মানে কি বলতেছে যদি ডিভাইসের রেজলিউশান বারোশো হয় তাহলে কোন কলাম কল কি হবে এক্সেল কলের নাম কি হবে এক্সেল আর যদি এরতে বড় হয় ডাবল এক্সেল আর এর নিচে নিচে আসলে কি এল জি তারপরে ডি জাস্ট এই কল কথাটা তার মানে মেন ক্লাস হচ্ছে কি কল কল মানে এটা হচ্ছে সবচেয়ে ছোটো মানে পাঁচশো ছিয়াত্তর যখনই মোবাইলে আসবে তখন পাঁচশো ছিয়াত্তর বাট মোবাইলের উপরে গেলে কি একটু এস এম তারপরে এমডি তারপরে এল জি তার মানে আমি যদি এটা বলি তাহলে নিচের দিকে বলতে হবে আর যদি আপনি আরও উপরে যাই তাহলে নিচের দিকে সব স্টেপ বলে দিতে হবে যে এরপরে কোনটা আসবে এরপরে কোনটা বলে দিতে হবে সহজ জিনিস ধরেন আপনি কী বললেন এখানে এস এম দিয়ে বুঝেন অথবা কল দিয়ে বুঝেন তাহলে এখানে এখন এটাতে বোঝাই দে ডট কী নিতে হবে রো মানে ডিবের নাম দিতে হবে কি রো রো নাম একটা ডিম নিতে হবে এর মধ্যে কয়টা কলম আছে বারোটা কলাম আছে জাস্ট আমি ডিপ নিলাম ক্লাসের নাম কল শুধু কল কোনো উইথ বললাম না তাহলে কী হবে এখানে একটা প্যারাগ্রাফ নিলাম এই কল মানে এখানে বারোটা কলম আছে সহজ কথা আমি উইথ যদি বলি তাহলে উইথ এক করে পাবে না বলো কি অটোমেটিক বাই ডিবো ছয়টা ব্রেক পয়েন্ট নেবে ছয় নেওয়ার পরে জাগা না হলে ব্রেক করে তো আমরা ধরেন এস এম এ কী বললাম কল এস এম কত করে বললাম বারো আমি চার ভাগ করব কয় ভাগ চার ভাগ করব তাহলে কত করে পরে হাতে তিন করে পরে তাহলে তিন নাম্বার কলাম তাহলে তিন চারে কত বার এখনই কলামের মধ্যে আমি কি যা আজ যে কোনো কন্টেন্ট রাখতে পারি টেবিল বানান ফর্ম বানান প্যারাগ্রাফ বানান ইমেজ যে কোনো কিছু থাকতে পারে এখন আমার যে কাজটা দিছি আমি সেটা হচ্ছে আমি বলছি যে প্রোডাক্টের ইমেজ থাকবে কি থাকবে প্রোডাক্টটা নেবে সেটা পরে বিষয় আগে কলাম হচ্ছে কি না সেটা দেখেন বাসায় একটু দেখলে মনোযোগ দেয় তাহলে হয়ে যেত তাহলে এখানে আমরা এর ভিতরে ঢুকলাম তাহলে এখানে দিলাম হচ্ছে প্রোডাক্ট লিখলাম প্রোডাক্ট বা সিঙ্গেল প্রোডাক্ট লিখলাম সিঙ্গেল প্রোডাক্ট মানে প্রত্যেকটা আইটেমে গিয়ে একটা করে প্রোডাক্ট থাকবে না প্রোডাক্ট একটা ডিপ নিলাম জাস্ট একটা ডিপ নিলাম প্রোডাক্ট নামে কারণ আমি কলামে কখনও সিএসএস করবো না আমি এই প্রোডাক্ট ক্লাসে সিএসএস করব এটার ভিতরে কী নেব বলেন একটাই ইমেজ তো পরে আসতেছে আপাতত একটা প্যারাগ্রাফ দিয়ে বোঝায় যে চারটে কলাম হয়েছে কিনা মানে চারটে কলাম হয়েছে কিনা সেটাকে বোঝায় এটাতে আমি যদি ব্রাউজ করি আমার চারটে কলাম হয়ে গেছে এখন এই কলামটা কি পুরা জায়গা জুড়ে আছে না কেন আছে কারণ আমি কন্টেনার কী বলছি ফ্লুইড কি বলছি তাহলে আমরা এটাকে ছোট করে দিলাম কি করলাম শুধু কন্টেনার মানে নির্দিষ্ট ওইট আসছে মাঝখানে চারটে কলাম হয়েছে এখন এই কলমটা কোন ফোন তো সাপোর্ট করবে আমার কলমের মান কোনটা ইউজ কয় নম্বর কলম ইউজ করছে আমরা এস এম ইউজ করছি না কোনটা এস এম ইউজ করছি তো এ এখন বড় ডিভাইসে তো সাইটটা দেখালে কোনো সমস্যা নাই তো আলটিমেটলি এর উপরে তার বলি নেই কয়টা হবে এখন আপনি যখন এটা ছোটো করবেন দেখেন আপনার কী অবস্থা হয় সাইটটা বলছেন না এখন কী হয়ে গেল এই এই পর্যন্ত আসলে সাইটটা করে হচ্ছে তো এতটুকু জায়গায় সাইটটা দেখা নাকি ঠিক হবে এরপর আসলে আবার কী হয়ে যাচ্ছে একটা করে হয়ে যাচ্ছে তাহলে আমরা এটা বলতে পারতাম যে এস এম এ তুমি এই চারটে করে না দেখা এই এস এম লিখছি না এস এম এ বললাম যে ঠিক আছে এ তুমি কয়টা করে দেখাবা দুইটা করে দেখাবা কল ডিতে কয়টা দেখাবা তিনটা করে দেখাবা চার তিন চার বারো কল এল জিতে তুমি দেখাবো হচ্ছে তিনটা করে মানে হচ্ছে এক হচ্ছে চারটে দেখাবা তা এখন যান এখন কয়টা আছে চারটা পরে গেলাম কয়টা আসলো দুইটা তিনটা এরপর আসেন কয়টা হয়ে গেলো দুইটা এরপরে হলে একটা এরপর একটা আসলে তো সমস্যা নেই এই তিনটা জিনিস যদি কেউ মনে রাখতে পারে এতটুকু জিনিস যদি মনে রাখতে পারে যে রো রো এর ভিতরে এই তিন ধরনের কলাম স্পেস হবে প্রত্যেকটাই তাহলে তো রেসপন্সিভ হয়ে যায় ডিজাইন আর কিছু করা লাগে বাকি তো সে বুটিসব করে দিচ্ছে এখন এটার মধ্যে আমি কি রাখবো সেটা হচ্ছে আমার ডিসিশন তাহলে এই প্রোডাক্টের মধ্যে আমার কি দরকার প্রোডাক্টের মধ্যে আমার এরকম একটা কার্ড বানাইতে হবে কী এরকম একটা ডিজাইন এখন এই এটাকে কীভাবে বানাই আমি জানি না তারপরে আমি আমাকে শিখে নিলাম কারণ আমি ফার্স্ট টাইম শিখতেছি এই জন্য বললাম যে এটার জন্য বুটিসটাও কী আছে কার্ড আছে কলমের বিষয়টা ক্লিয়ার এখন তাহলে আপনাকে বলা হলো যে এখানে সাইডটা সমান না হয় একটা বড় একটা ছোটো হবে তাহলে কী লিখবেন মানে এখানে এই যে সাইডটা দেখাচ্ছি না আচ্ছা আমরা এটা মুছে দিয়েছিলাম আচ্ছা থাক এখন কোনো একটা জায়গায় আপনাকে বলা হলো এরকম পেন টুল আমি আঁকায় দিই আপনাকে বললাম যে ঠিক আছে এই হচ্ছে আপনার কন্টেনার একটা কন্টেনার এখন এটার মধ্যে ভাগ কয়টা ভাগ দুই ভাগ এখন দুই ভাগের মধ্যে একটা ছোট একটা কি বড় তাহলে এখন কি হিসাব করবেন আপনার তো বারো মিলাইতে হবে তাহলে এখানে কি লিখবেন আমাকে বলেন এইটুকু কত পাবে এটা কত পাবে মানে আপনার হিসাব মিলাইতে হবে বারো সহজ কথা হচ্ছে বারো তাহলে আমরা চিন্তা করতে পারি নয় তিন বারো অথবা কি আট আটে বারো কারণ আটটা হচ্ছে বড় তার মানে থার্ড ওয়ান আমরা তিন ভাগে তাহলে এটা যদি দুই হয় এটা এক ভাগ তাহলে বলো তাহলে এটা আট হবে এটা কত হবে চার হবে তাহলে এই নতুন সেকশন নিতে গেলে আপনাকে এখন আবার কি করতে হবে বলেন আবার নতুন করে কন্টেনার কারণ বাকি কন্টেনারটা ওটা আলাদা সেকশন প্রত্যেকটা আইটেমিকে অংশ হচ্ছে এক একটা সেকশন তাহলে আবার কন্টেনার নিলাম কী নিতে হবে আবার রো এখন কয়টা হবে কল আমরা এল ধরে শিখি অথবা এমডি ধরে এমডি ধরে গুলো করতে পারেন এমডি তো বললাম যে এখানে কত আট আর কত স্যার কি হবে আট চার বারো এখন মধ্যে মধ্যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ডিজাইন এই যে আট আর এই তো গিয়ে এখন এটা ছোট হ্যাঁ রো কন্টেনার রো করলাম সহজ রো তিনটা জিনিস এখন এটাকে যদি ছোট করি নিচেটা কি রেসপন্সিভ হবে এখন এটা এম ডি বলছি এমডি মানে কোন পর্যন্ত এমডি মানে হচ্ছে যদি সাতশো আটষট্টির নিচে নামি আমি যেই এই যে এখানে দেখেন কলে করেন সেভেন সিক্স এইট এরপরে এখানে কটা আছে এখনও দুইটা আছে এমডিতে বলছি সাতশো আটষট্টি এর নিচে আসলে এর নিচে কি একটা করে হয়ে যাচ্ছে না তারপরে কি মানে এরপরে আসলে কোনটা আছে এস এম না তো আমি এখানে কি এস এম বলছি এই জায়গায় এস এম বলছি বলছে না বলা তো কি বাড়িটি বলছে কি একটা করে নিচ্ছে হ্যাঁ এখানে বলতে পারতাম যে না তুমি যখন এডিবে আসবা তখন কি বাবা সমান সমান হবা আরও দুইটা হবে তাহলে এখানে আরেকটা স্টেপ বলতে পারতাম যে ঠিক আছে আমরা এস এম এ কী রাখবো এটা এটাকে দিলাম আমরা বললাম যে কল এস এম তো এস এম এ কী দেবো ছয় ছয় দিলাম সমান সমান দিলাম কী দিলাম ছয় অথবা কম বেশি দিতে পারি এখানে আট দেখাচ্ছি তাহলে এখানে আমরা হচ্ছে কত দিতে পারি বলেন সাত আর এখানে কত দেব বাস তাহলে তো বারো হয়েছে সাত পাঁচ বারো বাট এটা এটা আবার কোন পদ্য সাপোর্ট করে এস এমটা পাঁচশো ছিয়াত্তর তাহলে এই পাঁচশো ছিয়াত্তর যে পর্যন্ত না হবে ততক্ষণ কি দুইটাই থাকবে পাঁচশো ছিয়াত্তর পর এসে সব একটা হয়ে গেল এটা হচ্ছে মেকানিজম তো আপনার এই মেকানিজম বলুন হ্যাঁ ও এস এম এস দুইটা করে দেখা লও এস এম এ দুইটা দেখান এস এম এ দুইটা দেখান তার বেশি দেখার দরকার নাই এই এতটুকু বললে তো যে কোনো ডিজাইন মারা না যাবে রেসপন্সিভের যে কোনো রেসপন্সিভ ডিজাইন আচ্ছা এখন এই যে কলাম তো হয়ে গেছে প্রোডাক্টের এই জায়গায় এখন ইমেজটা করবেন কার্ড তাহলে কার্ডের জন্য বুটস্ট্যাপের কী দিয়েও আছে কার্ড ডিজাইন আছে এই যে আমরা যদি বুটস্ট্যাপের এখানে আসি এই যে কার্ড কি লিখবো কার্ডে গেলাম কার্ডে যাওয়ার পরে কার্ডের ক্লাসে এই যে এটা করেই রাখছে এই যে এখন এটাকে আপনাকে যে ডিজাইন দিচ্ছে হুব এটাই জাস্ট খালে ইমেজ বসালে হয়ে যাবে তাহলে এটাকে কী করি আমি জাস্ট জানি না কাঠ কাঠের ভিতরে কাঠের ইমেজ তারপরে কাঠ বডি কার্ড টাইটেল আবার কি কার্ডের টেক্সও আছে এখন এই ক্লাসগুলো অপশনাল দিতেই হবে এমন না আর একটা কী আছে একটা বাটন আছে তা সহজ কথায় যদি আমি লিখি ধরুন আমার মুখস্থ আছে আমি লিখে দিচ্ছি আমি যত ইউজ করতে করতে আমি অভ্যস্ত তাহলে একটা ডিম নিলাম প্লাস কার্ড কার্ডের ভিতরে যে জিনিসগুলো থাকে আমি একটু লিখে দিই আগে কার্ড এটার এরপরে তিনটা জিনিস থাকে ফুটার এই হচ্ছে কার্ডের ডিজাইন হেডার থাকে বডি থাকে আর কী থাকে ফুটার এই ক্লাসগুলো কমন হেডারের ভিতর মূলত আসলে কী থাকে টাইটেল থাকে অনেক ক্ষেত্রে আমরা যখন লগ ইন ফরম বানাই তখন এরকম লিখি লগ ইন কী লিখলাম লগ ইন আর এই বডির মধ্যে কি থাকে বডির মধ্যে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে ফরম ইন ইনপুট টাইপ লিখি আর নিচের দিকে কি লিখি একটা সাবমিট বাটন যেমন বাটন বললাম হচ্ছে কি লগ ইন এইটা আর এখানে ধর এটা বললাম ইনপুট টাইপ টেক্স এতটুকু বললে এখন যদি যায় দেখেন তো কী আসছে এই আসছে এই যে হেডার এই যে কি ফুটার এখন এই হেডারটা অনেক বড় না লেখাটা অনেক বড় না এখানে একটা কাজ করতে পারতেন এই যে টু দিসি এখানে আমরা ফোর ইউজ করি আর এইটাকে সুন্দর করার জন্যে কার্ডের একটা ক্লাস আছে কার্ড টাইটেল কি লিখলাম এটা বললাম কার্ডের টাইটেল এখন কি ছোটো হয়ে গেছে না আর এই যে এটা ফর্মটাকে যদি সুন্দর করতে চান ফর্মের জন্য তাহলে ট্যাগ আছে তাহলে এখানে শিখতে হবে এরকম ক্লাস ফরম কন্ট্রোল এইটা দিলেই দেখবেন ইনপুট ফিলটা কী সুন্দর হয়ে গেলো এমন এখানে কী লিখবে সেটাকে বলছি এখানে তাহলে এখানে আবার কী লিখতে হবে তাহলে এই দিলে ফর্মের জন্য ট্যাগুণা যে কোনো আছে বুটুস্টাইপ সেটা ফর্ম থেকে দেখে শিখব ধর আমি জানি না আমি আমি নিজে জানি থেকে লিখতেছি কিন্তু আপনি তো জানেন না তাহলে আপনি কোথায় যাবেন আপনি ফর্মের জন্যে বুটুস্টাইফের কই যাবেন এই যে ফরম ফরমে এই যে লেখা আছে ফরম কন্ট্রোল ফরম আছে ইনলাইন ফরম এই যে ফরম কন্ট্রোল সিলেক্ট ফর্মের মধ্যে কী থাকে ইনপুট টাইপ থাকে রেডিও বটন থাকে সিলেক্ট থাকে এই তো আর কী থাকে টেক্সট এরিয়া এই জিনিসগুলো এখানে আলোচনা করছে এই যে সুন্দর একটা ফর্ম কি ইউজ করছে দেখেন তো ফর্ম তারপরে ক্লাস লিখছে এম বি থ্রি এখন কি আপনার তো বুঝেন না যে এম বি থ্রি এম বি থ্রি আমি বুঝি না এম বি থ্রি হচ্ছে মার্জিন বটম কত মার্জিন বটম তিন তিন দ্বারা হচ্ছে ওখানে তারা পিক্সেল বলা আছে হয় মেবি চব্বিশ পিক্সেল বা তিরিশ পিক্সেল যেটা বলা থাক এটাকে বলা হেল্পার ক্লাস এরকম কম্পোনেটগুলো নিয়ে কি ইউজ করতে কলম তো আমি বানাইতে পারছি এখন ওটার ভিতরে কোন কম্পোনেন্ট ইউজ করবো কার্ড তা আমরা ফরম না যায় আবার কার্ডে যাই তাহলে কার্ডের এখানে যেটা বললাম যে আমরা আগে এই যে কার্ড তা আমার তো প্রোডাক্ট কার্ড বানাইতে বলছি কী বলছি প্রোডাক্ট কার্ড এতটুকু এখন এই যে এই তিনটা কার্ড কার্ড হেটার কার্ড বড়ি কার্ড ফোটার তো আমি যে আপনাদের যে কাজটা আছি সেটা হচ্ছে এখানে কাঠের কোনো হেডার নেই হেডার আছে হেডার নেই মানে এই ডিজাইনটা হবে না মানে উপরে যে বারটা আছে এটা হবে না তাহলে আমার হেডারটা কি এখানে লাগতেছে লাগতেছে না তাহলে আমরা আমরা যদি বুটিস্টপের সাইডে যাই তারা বলে দিছে এই যে এই যে কোনটা কাঠ সেকে হেডারের পরিবর্তে কি ইউজ করছে কাঠ ইমেজ টপ তাহলে এই ইমেজটা একটা নেবো কোনটা নিব ইমেজটা একটা নিলাম অথবা যদি নাহি বুঝি পুরো এটা কোডটা কপি করলাম কোনটা কপি করলাম এই ডিবের ভিতরে এই প্রোডাক্টের মধ্যে এটার মধ্যে কী করলাম পেস্ট করে দিলাম এটাকে ফরমেট করে দিই তাহলে কোডটা সাজিয়ে দিলো আচ্ছা এখানে তারা কার্ডের একটা উইথ দিছে মানে ইনলাইন্সে আছে এই দেখেন এটা ইন লাইন্সে এসেছে না তাহলে আমার ইনলাইন্সে হয়েছে কারণ অলরেডি তো কলামের মধ্যে আছে তাহলে এটা দরকার আছে এটা দরকার নেই কপি করলেই তো হবে তা না কপি করলে বুঝতে হবে যে কপি করার পর দেখেন এর মধ্যে বলছে উই বাইডিফল উইথ দেওয়া আঠারো রেম অনেক উইথ তো আমার তো এটা দরকার নেই কারণ কলামের উইথ তো এখানে বলাই আছে তাহলে এটা বাদ এটা বাদ দিয়ে দিলাম এখন এই যে এই জায়গায় কার্ড ইমেজ আনতে হবে না প্রোডাক্টের ইমেজটা ধরায় দেন আর কার্ড ইমেজে ক্লাস বলা আছে বডির মধ্যে আপনি জাস্ট প্রোডাক্টের নাম দিয়ে দেন তাহলে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসি যেমন হচ্ছে চাল ডালে গেলাম মানে এখান থেকে আমরা এই ইমেজটা ভেজিটেবলে যদি যাই এখান থেকে কোনো একটা ইমেজ আমরা নিলাম হ্যাঁ টমেটো দিলাম মানে এটার ইমেজটা তো এইভাবে আসবে না ইমেজটা মানে ই কমার্স সাইডে ইমেজগুলো কি অপ্টম প্রত্যেকটা ইমেজ প্রসেসিং করা মানে ইমেজ তুললাম আর দিলাম ইমেজ যদি এরকম সুন্দর না করা থাকে যারা এই ক্লিপিং পাতের কাজ করে কিন্তু অনেকে এই বাইরে বাইরের দেশে তারা কী করে ইমেজগুলোকে অপনমেজ করে ক্লিপিং পাতের অনেক কাজ হয় মানে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি একই সাইজের হতে হবে সব ইমেজ এবং ব্যাকগ্রাউন্ডে কি ট্রান্সপারেন্ট হতে পার এরকম তাহলে এই ইমেজটা আমি সেভ করলাম সেভ করে আমরা হচ্ছে আমাদের যে প্রোজেক্ট আছে সেখানে যাই আজকে কাজ করতেছি এখানে তাহলে এটাতে গেলাম একটা আই এম জি ফোল্ডার দরকার তাহলে আইএমজি ফোল্ডার মধ্যে আইএমজি আইএমজির মধ্যে যদি অনেক প্রোডাক্ট ইমেজ হয় তাহলে এখানে লিখতে পারি প্রোডাক্ট কী লিখতে পারি প্রোডাক্টের ইমেজ তাহলে এখানে দিলাম হচ্ছে টমেটো বা ওয়ান টু থ্রি যাই নাম দেন ওকে তাহলে এখানে এটা কী লিখবো আইএমজি স্লাস প্রোডাক্ট স্ল্যাশ টমেটো আসছে এই জায়গায় এখন এই যে এখন সিস্টেম চলে যাক আসছে প্রোডাক্ট ওকে অ্যান্ড প্রোডাক্টের কী দিতে হবে নাম দিতে হবে না প্রোডাক্টের নাম কি সেটা কী দিয়ে রাখছে এই যে প্রোডাক্টের আমরা যদি ডিটেলসটা যাই এই যে টমেটোর তাহলে এটা তাহলে প্রোডাক্টের নামেই যে টাইটেল আছে না এর মধ্যে দিয়ে দিলাম কী দিলাম এটা দিয়ে দিলাম এইচ ফাইভ হ্যাঁ শেষ করি আমি এটা শেষ করতেছি এরপরে এখানে যদি প্যারাগ্রাফ বনোনা থাকে এটা শেষ করেই আসতেছি তাহলে এখানে আমরা এই প্যারাগ্রাফের মধ্যে ওই লেখাটুকা দিয়ে দিলাম ওকে তারপরে কী থাকবে একটা বাই নাও বাটন থাকবে কী থাকবে আমাদের থিমের মধ্যে কী বলছি একটা অ্যাড টু কার্ড কী থাকবে আচ্ছা এখানে প্রাইসটাও দেওয়া আছে এখন আমরা যাই আসে টমেটো তাহলে প্রাইসটা বসাই দেন তাহলে এখানে প্যারাগ্রাফের পরে আর একটা এইচ থ্রি নেন বা এইচ ফোর নেন তাহলে এখানে আমরা ফোরে নিলাম তাহলে বললাম এখানে প্রাইসটা তারা কত টাকা দিছে তাহলে আমরা ওর বলে দিই যে প্রাইস হচ্ছে হচ্ছে উনসত্তর টাকা পাঁচশো গ্রামের দাম তাহলে সিক্সটি নাইন তাহলে এখানে বললাম সিক্সটি নাইন টাকার আইকন থাকলে টাকা দেবো হলে এটা লিখে দিলাম ম্যানুয়ালি কি লিখলাম টিকে লিখলাম হ্যাঁ পাঁচশো গ্রাম ওকে ও এটাও লিখে দিতে পারতাম একটা প্যারাগ্রাফে কি লিখতাম মানে কত গ্রামের দামে সেটা বলে দিছে কিন্তু কত পাঁচশো গ্রাম তাহলে এটাও একটা ট্যাগ এটা কি ছোট একটা প্যারাগ্রাফের মধ্যে এই যে এটার পরে দিতে পারতেন এই যে এইচ ফাইভের পরে কি দিতে পারতেন একটা এইচ সিক্স নিতে পারতেন কত সপ্তাহে ছোটো পাঁচশো গ্রামের দাম এত টাকা আর এই যে এখানে একটা বাটন দেওয়া আছে অলরেডি বাটন দেওয়া আছে আসছে ডিজাইন কী এখন ডিজাইনের তো দাম দিতে বলছে দিতে হবে না এই যে টাইটেল দিলাম ওজন দিলাম টাকা দিলাম আর এটা কী হবে বাইনাও বাটন দিয়ে দেন তাহলে এখানে যে বাটন বানানোর জন্য কি যেহেতু একটা অ্যাঙ্কোট্যাক হবে কারণ বাইনাও মানে তো একটা লিঙ্ক ক্লিক হবে তাহলে বললাম অ্যাড টু কার্ট কী লিখলাম এখন এটা লেখার পর এটা কি বাটন হয়েছে অ্যাংকোর ট্যাক তাহলে বাটন তৈরি করার জন্য যে বাটন ক্লাস তাহলে এখানে লিখলাম বাটনের ক্লাস দিলাম মানে বাটনে যে বাটন ইস্কুতে হয় মানে অ্যাংকোর কি বাটন বানাইতে পারে বানাইছি না ব্যানারে ক্লাস বিটিএন বিটিএন প্রাইমারি কী দিলাম প্রাইমারি কালার দিলাম আপনার এখানে যান আসে তো এটা জুড়ে পুরো জায়গা জুড়ে আসে যেমন এখানে কি আছে পুরো জায়গা জুড়ে আছে না তাহলে এটা আবার আর একটা ক্লাস আছে বিটিএন ব্লক মানে ডিসপ্লে ব্লক যে কাজটা করে না বিটিএন ব্লক নামে একটা ক্লাস আছে এটা বললে বিটিএন ব্লক যদি না থাকে আচ্ছা বিটিএন ব্লক আছে কি না কারণ চেঞ্জ করছে হয়তো ক্লাস তাহলে আমরা ডিসপ্লে ব্লক লিখতে পারি বি এই যে ভার্সনে কিছু কিছু ভার্সনে অনেক কিছু চেঞ্জ করে ফলাইছে আমি যেটা করতাম রেগুলার সেটা হয়তো এখানে এসে কাজ করতেছে নাহলে এখানে আমরা ডি এটা লেখুন ডিসপ্লে ব্লক এটাকে বলা হয় ডিসপ্লে ব্লক হয়েছে তার মানে বি টেন ব্লকটা বুটিস্ট পরে কাজ করতেছে না আমি জানতাম বাট এখানে এসে কি ক্লাসটা বাদ দিয়েছে দিছে ডিজাইন হয়েছে অ্যান্ড লেখাটা যদি মাঝখানে হয় হয়তো পুরোটা তাহলে কী লিখতেন এটা প্যারেন্ট ডিবে কী করতে হতো টেক্সটেলাইট সেন্টার তার মানে এই যে এই কয়টা জিনিস এই পাঁচটা এই এইটা এই তিনটা জিনিস কী হতো তিনটা জিনিস একটা ডিবের মধ্যে নিয়ে কী করতো টেক্সটেলাইট সেন্টার অথবা কার্ড বডির মধ্যে একটা কাজ করতে পারতাম টেক্স কী লিখতে পারতাম এটা লেখা মানে বুডিস্টাবের ক্লাস এটা মানে টেক্সেলাইন সেন্টার এটা মানে হচ্ছে টেক্সেলাইট সেন্টার অথবা আমরা টেক্সট রাইট যদি বলতাম বা টেক্সট ইন এই ক্লাসগুলো বুডিস্টাবেই পাবেন মানে কাজ করতে করতে শিখে যাবেন তো সেন্টার বলার সাথে সাথে সেন্টার হয়েছে আর যদি লেফ বাইটি বলি তো লেফটের থেকে ছিল এই হচ্ছে মোটামুটি কাজ এখন এই একটা ডিজাইন হয়ে গেছে বাকি কোনো কি আচ্ছা এখানে আমার এই যে প্রোডাক্টের যে এখানে উপরে কোনো জায়গা আছে কোনো জায়গা পাচ্ছে না যেমন এটার তো উপর থেকে জায়গা আছে এখানে জায়গা ছাড়ছে না তাহলে আমার সেকশনে কি কোনো জায়গা ছাড়ছে তাহলে আমরা এই যে কার্ড নিলাম এখন এটার একটা প্যারেন্টিভ দরকার ছিল না এটা মানে প্রোডাক্ট এরিয়া বা সেকশনের নাম দিতে পারতাম না তাহলে এটাকে কাট করে এই স্টেমালের সেকশন নামে কী আছে একটা ট্যাগ আছে এই সেকশনটা হচ্ছে কিসের সেকশন একটা ক্লাস দিতে পারতাম ক্লাস প্রোডাক্ট এরিয়া কী দিতাম প্রোডাক্ট এরিয়া এখন এই এরিয়াটাকে কী করবো আমরা এ বলে দিলাম যদি সিএসএস লিখি দেখেন তাহলে আপনি এখানে কী লিখবেন সিএসএস এর মধ্যে বলে দিচ্ছেন কি যে প্রোডাক্ট এরিয়া নামে যে ক্লাস আছে প্রোডাক্ট এরিয়া নামে যে ক্লাস আছে তার উপরে নিচে কী দাও প্যারিং দাও অথবা মার্জিন দাও মার্জিন দিলে জায়গা ছাড়বে আর প্যারিং দিলে কি কন্টেন্টের জায়গা সার তো আমরা বললাম প্যাডিং টপ বটম দরকার ডানে মামে তো দরকার নেই তাহলে এখানে বললাম হচ্ছে উপরে নিচে হচ্ছে সাইড পিক্সেল ডানে ম্যামে কত এটা যদি না বলতাম তাহলে কি লোক প্যাডিং টপ সাইড প্যাডিং বটম সাইড টাইতে দেখতাম এখন যান আপনারা এখানে চার জায়গা উপর থেকে হ্যাঁ হ্যাঁ সিএসএস ছাড়াও আপনি করতে পারতেন ধরেন এই যে এই কাজটা করলাম না এই যে নিজস্ব ক্লাস বানাইলাম না এই যে সেকশনের নাম দিছি আপনি ইচ্ছা করলে বুটি স্টেপের একটা ক্লাস আছে পি ওয়াই অথবা পিটি পিটি মানে কি প্যাডিং টপ প্যাডিং টপ দিলাম হচ্ছে কত পাশ পিবি মানে প্যাডিং বটম পাস এখন এই পাঁচ দ্বারা কী বোঝায় পাঁচ দ্বারা বোঝায় হচ্ছে থ্রি র্যাম মানে এটার মান তারা থ্রিএসএচ করে রাখছে বুটিস্টে থ্রিএসএচের মধ্যে একই গাছ দেখেন ছাড়া জায়গা এই ইন্সপেক্ট করলে এই যে পিটি এই যে পিটি মানে হচ্ছে প্যাডিং টপ বটম পিবি মানে কি প্যাডিং বটম কত থ্রি র্যাম এক র্যামে যদি তাহলে ষোলো পিকজেল তাহলে তিন ষোলো আটচল্লিশ পিক্সেল আর আমি যেহেতু পিটিউ ইউজ করছি তাহলে কি প্যাডিং টপ আর যদি দুইটাকে একসাথে ইউজ করতে চান তাহলে এখানে কী করতেন পি ওয়াই মানে কি হরি ভার্টিক্যালি ওয়াই দুইটা লিখলে একসাথে লাগা এরকম ছোটো ছোটো ক্লাস এইগুলো হচ্ছে প্রয়োজন আস্তে আস্তে শিখবেন আপনারা কারণ একদিনে তো এত ক্লাস মুখস্থ করতে না তো আমি যেটা শিখালাম আগে সেইটাই করেন আপনাদের শিখেছি তাহলে এই যে প্রোডাক্ট এরিয়া এতটুকু তো শিখতে পারছি যে আমি এটা নাম দিলাম নামটা নিয়ে এখানে গেলাম আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড দিতাম যে একটা ব্যাকগ্রাউন্ড কালার অথবা এক ব্লু আর যেটাই বলি তাহলে কি আমার এই এরিয়ার কি ব্যাকগ্রাউন্ড পাইলো না এই যে হালকা একটা কালার পায় গেছে হয়েছে এইটাকে কী করেন বাকি তিনটার কপি পেস না এই যে সিঙ্গেল প্রোডাক্ট বানালাম সিঙ্গেল প্রোডাক্টটা আমি কপি করে কী করে দেবো এটাকে কপি করে বাকি ঘরগোনা দিয়ে দিই এটাও দিলাম ফরমেট করে দিলাম হয়েছে সুন্দর প্রোডাক্ট হয়েছে না তাহলে এটাকে কি এবং রেসপন্সিভ সহকারে হয়ে গেছে এই কপি করেই তো দিলাম রে ভাই কী দেখলেন একই করতো খালি শুধু এখন নাম গুণা চেঞ্জ হবে ইমেজ চেঞ্জ হবে এই তো আর তো কোনো চেঞ্জ নাই ফুললি রেসপন্সিভ দেখ যে ডিভাইসে আছে ফুললি রেসপন্সিভ বোঝা গেছে এখন পারা যাবে চেষ্টা করেন এখন তাহলে বুথ স্টাফের আচ্ছা আসতেছি তাহলে মোটামুটি বুটস্ট্যাপ ডাউনলোড করে সিএসএস লিখে গ্রিড দেখলাম কার্ড দেখলাম এইটুকু মাথার মধ্যে আগে ঢুকান তারপর বাকি টপিকগুলো আস্তে আস্তে ঢুকাইতে হবে ওকে